तो हेलो गाइस, हेलो गाइस, हे आर गॉड साहब, हेलो गाइस, सो हेलो गाइस, हेलो गाइस, तो हेलो गाइस, फाइनली आज के हमरा আমাদের টিম নিয়ে আমরা ডুম্বোর চলে যাচ্ছি। আজকের ব্লগটা মজাদার হতে যাচ্ছে, প্লাস আমারও ফার্স্ট টাইম, এমজে হাবিবেরও ফার্স্ট টাইম ডুম্বোর যাওয়া। সো এখন বাজে সকাল 6টা, সো আমরা চলে যাচ্ছি। আমরা এখন যাবো ডুম্বুরের চূড়ায়। সবাই খুব খুব আশা করে দিকে আসবে। আয়া উপরে উঠবা, ওইটাই উপর থেকে লাভ দিবা। হাই থেকে এখন নেমে আমরা চলে যাচ্ছি আরো কিছু ইভেন্টে। ঠিক আছে, আমাদের মিল্কি ভাই পথ দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা আজকে সবাই নামছে, খুব খুব কষ্ট হচ্ছে, কষ্ট করে খুব সবাই নামছে একটা ঝর্ণার মধ্যে দিয়ে। ঝর্ণা বাহিত হচ্ছে, ঝর্ণার মধ্যে দিয়ে আমাদের ছেলেরা নামছে নিচে। আমাদের যে টার্গেট ছিল উপরে ডুম্বুর টপ, ডুম্বুর টপ থেকে এখন আস্তে আস্তে আমরা রাস্তায় মেইন রুটের দিকে যাচ্ছি, রুটের দিকে যাচ্ছি। আর আমাদের আরও ইভেন্ট রয়েছে। ফাইনালি আমরা সক্ষম হয়েছি, আমরা উপর থেকে ডুম্বুরের সবচেয়ে উপরের জায়গা থেকে আমরা রাইমা সুরমা সঞ্জুক নারকেলকুঞ্জ সব দেখেছি এবং আমরা চারিদিকটা ঘুরে দেখেছি। খুব কষ্ট হয়েছে আমাদের এবং ফাইনালি আমরা নিচে এসেছি। এই দেখুন নিচে আমাদের টিমও নিচে এসেছে। খুবই মজা হয়েছে, মজাদার একটা জার্নি করে এসেছি আমরা। তার অবস্থা তো একদম, তার অবস্থা একদম করুন। তোমরাও কোনোদিন এসো, এসে একটা কি লাগবে, টিম গাইড প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়ে আসবে। ও পছন্দ লাগবে, ঠিক আছে আরো দেখতে যাও। Thank you.
আজকে আমরা এখানে আমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে কোন জায়গাতে আছি। আগে বলে রে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে এসেছি। আমরা যে উপরে একদম ডুম্বুরে একদম উচ্চ স্থলে চলে গিয়েছিলাম, উচ্চ স্থল থেকে নেমে এসে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যে রায়মা আর সাইমা নামক যে দুটো নদী মিলন স্থল হয়েছে ওই মিলন স্থল যেদিকে এসেছে। আসার ফলে যে আমাদের মেন গোমতি নদী এখান থেকে শুরু হয়েছে ওই জায়গার মধ্যে আমরা এখন আছি। দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দর লাগছে। এবং আজকের যে জার্নিটা এটা সম্বন্ধে যারা জার্নিটা করবে একমাত্র তারাই ওইটার মজা বুঝবে। কি বলবো, তোমরা একবার আসবে এসে দেখে নেবে যে পানি একদম অসাধারণ একটা। আর ওই পানিগুলো, নদীর পানিগুলো দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, ঠান্ডা ভীষণ, খুবই মজাদার। বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের আবার আগে গন্তব্যস্থানে সোনামুরে। চলো এসে গেছি আমাদের গন্তব্যস্থল সোনামুরাতে। তো তোমরা দেখেছো আমরা কীভাবে জার্নিটা করেছি এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক তো মনে হয় দিয়ে দিয়েছো, আর সাবস্ক্রাইব তো করে নিয়েছো, এটা বলতে হবে না। আমরা যে জার্নিটা করলাম ওইটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার মধ্যে একটা জিনিস বেশি করে শিখতে পেরেছি যে চেষ্টা করলে যে বিফলে যায় না, মানে চেষ্টার কোনো যে তুমি যে চেষ্টা করবে এটা দেখো কোনো দিন বিফলে যেত এটা সত্য। সুজাগতা চেষ্টা করলে ফল পাইবা, ধৈর্যের ফল আছে, চেষ্টার ফল আছে, আর একটা হচ্ছে গিয়া একতা। একতা, হ্যাঁ, একটা কি একটা কাজ করতে যদি একতা লয়ে কাজ করো, সবাই নিয়ে সবাই মিলে যদি একসাথে কাজ করো, তাহলে তার কোনো না কোনো ফল তুমি পাইবা। যেটা করতে চাইবো এটা সাকসেস হইব, সব কিছুই হইব। ঠিক আছে, তো ব্লগটা যদি ভালো লাগে থাকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে দিবা। তো এরকম ব্লগ দেখতে চাইলে আগে তাকে সাবস্ক্রাইব করে রাখো। আরও আমরা এরকম আরও অন্যরকম ব্লগ করতে যেতেছি। তো থ্যাংক ইউ।
সো মাচ বাই বাই